সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট। সাথে আছে আমি ডক্টর ফারজানা হাসান। আমাদের আজকের বিষয় আর্থ্রাইটিস এবং হাড় ক্ষয় রোগের পুনর্বাসন চিকিৎসা। এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব এবং ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনারা এই বিষয়ে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিয়ে, অথবা ফেসবুকে যে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান লিখে। চলুন আমরা আজকের অনুষ্ঠানে চলে যাব, শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের বিষয় হচ্ছে আর্থ্রাইটিস এবং হাড় ক্ষয় রোগের পুনর্বাসন চিকিৎসা। এ বিষয়ে আমরা আলোচনার আগে প্রথমে জানতে চাচ্ছি আর্থ্রাইটিস বিষয়টা কি, এই সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে আর্থ্রাইটিস একটা মেডিকেল টার্ম এবং এই সংক্রান্ত সাধারণ জনগণ বা সাধারণ রুগীরা ওইভাবে জানে না। আমাদের রুগীদের যে কমন কিছু সমস্যা প্রায় আমরা রুগীরা বলে থাকি, যেমন হঠাৎ করে কেউ দেখলো যে তার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা, মানে জয়েন্টগুলো যেমন হাঁটু, অ্যাঙ্কেল, শোল্ডার বা ছোট হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, পাশাপাশি দেখা গেল যে সেখানে ফুলে যাচ্ছে, ব্যথা জ্বর আসছে, বা কারো একটা স্পেসিফিক জোড়ায় ব্যথা হতে পারে। তো আর্থ্রাইটিস আসলে একটা গ্রিক ওয়ার্ড, আর্থ মিনস জয়েন্ট আর আইটিস মানে প্রদাহ, মানে আমাদের যদি শরীরের কোনো জোড়ায় কোনো কারণে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় বা এনি বিক্রিয়া বিক্রিয়া যদি হয়, সেটি হচ্ছে আর্থ্রাইটিস। তো এটা কিন্তু আপনার যে কোনো বয়সে হতে পারে, একেবারে বাচ্চাদের হতে পারে, মধ্য বয়সে হয়ে হতে পারে বা বয়স্কদের হতে পারে। এক এক বয়সে এক এক টাইপের আর্থ্রাইটিসের প্রবণতা বেশি হয়ে থাকে। আর্থ্রাইটিস যাই হোক না কেন, মানে শরীরের জোড়ায় প্রদাহ হয়ে থাকে সাধারণত। তো বাংলাদেশে আমরা যে রুগীগুলো কমন পেয়ে থাকি, একেবারে সবচেয়ে বেশি কমন হচ্ছে আপনার ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, যেমন অস্টিও আর্থ্রাইটিস। আপনি জানেন যে বয়স বাড়ার সাথে সাথে 40 বা 50 বছর বয়সী যারা নারী পুরুষ আছে, তাদের স্পেশালি হাঁটু, মেরুদণ্ডে বা আপনার হিপ জয়েন্ট এগুলাতে ক্ষয় হয় বা আমরা ক্ষয় রোগ বলে থাকি। তো এক্সরেতে দেখা যায় যে জয়েন্ট স্পেসটা কমে গিয়েছে বা অনেক সময় হাড় বেড়ে যেতে পারে। হ্যাঁ, দিস ইজ অস্টিওফাইট, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, একেবারে কমন। কিন্তু মধ্যবয়সী যেমন 20-25 বছর বয়স থেকে শুরু করে আমরা কিছু অটো ইমিউন ডিসঅর্ডার থেকে আর্থ্রাইটিস হতে পারে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপরে কমন মহিলাদের প্রায় আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেয়ে থাকি। তো এই এগুলো হচ্ছে অল আর অটো ইমিউন ডিসঅর্ডার, ইমিউন সিস্টেম থেকে হতে পারে। যেমন আমাদের এখন এই যে করোনা ভাইরাস চলছে সারা বিশ্বে, এর আগে আমাদের চিকুনগুনিয়া, আমরা জানি যে এই বোথ ভাইরাল ফিভার, মানে অল ভাইরাল ফিভার থেকে কিন্তু আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, মানে এনি ইনফেকশন, এনি ফরেন যে কোনো অ্যাটাক থেকে কিন্তু বডিতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে আপনার কাজের কাজের মানে অ্যাক্টিভিটিস থেকে বা মাইক্রো ট্রমা, মানে ছোটো ছোটো আঘাত থেকে বা বড় আঘাত থেকেও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। যেমন আমরা অনেক সময় স্ট্রিপায় একটা রুগী হয়তো পড়ে গিয়েছিল বা ফুটবল খেলতে গিয়েছিল, 5 বছর আগের কথা, 3 বছর আগের কথা, যে হাঁটুতে সে আঘাত পেয়েছে, ওই সময় সে ওষুধ খেয়ে মোটামুটি ভালো ছিল, আফটার 1 ইয়ার লেটার বা 2 থেকে 3 বছর পর তার একটা হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এই যে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো আসলে আর্থ্রাইটিস একটা বিশাল আপনার ডিজিজ, এখানে প্রায় মোর দ্যান 200 টাইপস আর্থ্রাইটিস এই পর্যন্ত রিকগনাইজড করা হয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশন অন্যান্য, যেমন আপনার টিউবারকুলোসিস, আপনি জানেন যে টিবি জীবাণু যদি আমাদের শরীরে অ্যাট্যাক করে তাহলে আমাদের টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো একটা জোড়ায় হতে পারে, স্পেশালি হাঁটুতে সবচেয়ে বেশি হয়ে থাকে টিউবারকুলার আর্থ্রাইটিস। তো অনেক আর্থ্রাইটিস আছে যেটা আমাদের যে কোনো বয়সে যে কোনো কারণে হতে পারে। যাই হোক না কেন, ফিচার হবে কমন যে জোড়ায় ব্যথা হবে, সেটা মাল্টিপল জোড়া হতে পারে, একটা সিঙ্গেল জোড়া হতে পারে, যেটা আমরা মনো আর্থ্রাইটিস বলি বা পলি আর্থ্রাইটিস বলি বা পলি আর্থ্রালজিয়া হতে পারে। স্টুডিওতে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন, একজন পেশেন্ট মিস্টার সম্রাট, আমরা একটু ওনার সাথে আলাপ করে দেখছি। ভাই আপনার কি সমস্যা ছিল? আমার হিপের সমস্যা, জয়েন্ট হিপে ব্যথা করতো, এবং ব্যথা করতে আমি দাঁড়াইতে পারতাম না, হাঁটতে পারতাম না। আচ্ছা, আপনার বয়সটা কিরকম? বয়স 28। কতদিন ধরে এরকম ব্যথা ছিল? এরকম 2-3 বছর। 2-3 বছর ধরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন ইয়াং, উনি তারপরে এই ব্যথায় ভুগছেন আর কি কিছুদিন ধরে। তারপর আপনি কি করলেন?
এই ব্যথাটা প্রতি বছর শীতে, শীত যখন প্রথম আসতো তখন আর কি হালকা বেড়ে যেত, এরপর কিছুদিন মানে ওই পেন কিলার খাইলে ঠিক হয়ে যেত, কিন্তু এইবার শীতে মানে ব্যথা বাড়ছে আর কমে নেই, মানে উঠতে পারে না, হাঁটতে পারে না। আপনি কোথায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন? আমি প্রথমে নিয়েছি আমি পপুলার হাসপাতালে, আচ্ছা ওখান থেকে ও ডাক্তার বলল যে আমার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। আচ্ছা ওখান থেকে পরে আবার গেলাম ওই বিএসএইচ হাসপাতালে, ওখান থেকে আর এক স্যার উনি বলল যে এটাও রিপ্লেস করতে হবে। পরে লাস্টে আমি এই স্যারের সন্ধান পাইলাম আচ্ছা ইউটিউবে। পরে আচ্ছা স্যারের স্যার, এখানে আপনি এসে একটু আমি যদি দুই দুই সপ্তাহ ট্রিটমেন্ট, এখন মোটামুটি 80% আমি এখন সুস্থ। ট্রিটমেন্ট কন্টিনিউ চলছে, হ্যাঁ স্যার আপনি যদি বলেন কি ট্রিটমেন্ট জি, নিয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম আর্থ্রাইটিস, জি তার মধ্যে উনি আসলে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটা আমরা বলি ওকে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আক্রান্ত। তো এখন ওনার বয়স কিন্তু বেশি না, হ্যাঁ 28 বছর বয়স, তো উনি একেবারেই হাঁটতে পারতো না, ওনার হিপ জয়েন্ট ফিক্সড হয়ে গিয়েছিল, প্লাস নড়াচড়া, উনি এখনও কিছুটা ওনার রেজিডুয়াল ডিসেবিলিটি আছে। উনি কিন্তু হাঁটার সময় কিছুটা, সে যেহেতু হিপ জয়েন্ট ফিক্সড, এখন অনেক অনেক ইম্প্রুভ, ফ্লেক্সিবল এখন, কিন্তু কালকে আমি দেখেছি যে উনি নিচে স্কোয়াটিং মানে বসতে পারে, আগে সেটা তার দ্বারা সম্ভব আচ্ছা ছিল না। তো এই যে এটা একটা আসলে এটা ওয়াইড রেঞ্জ অফ আর্থ্রাইটিস, যেমন অ্যানকাইলোজিং যেটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা বডিতে আমাদের এক প্রকারের এন্টিজেনের উপস্থিতিতে, যেটা হচ্ছে পূর্ব কারো মানে ওনার পূর্বপুরুষ বা কোনো স্পেশালি মহিলারা ক্যারি করে, আগে থেকে সেটা ওনার শরীরে আসছে, এখন সেটা অ্যাটাক করেছে। এই জোড়া এই আর্থ্রাইটিসে যেটা হয়, আমাদের প্রতিটা জোড়া কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে, অ্যানকাইলোজড হয়ে যাওয়া মানে জমে যাওয়া বা জমে ফিক্সড হয়ে যাওয়া বা ফ্রোজেন হয়ে যাওয়া। তো এই এটা স্পেশালি বেশি হিপ জয়েন্ট অ্যাটাক করে, মেরুদণ্ড, হ্যাঁ মেরুদণ্ডটা টোটালি, উনি কিন্তু কিছুটা সামনে আরও ফরওয়ার্ড ছিল, যেটা আচ্ছা আমরা বলি কাইফোসিস মানে ফরওয়ার্ড স্পাইনাল ডিফর্মিটি, সেটা অনেকাংশে কারেকশন হয়েছে। তো এটা আসলে কি, যদি আপনার ঔষধ বা অন্যান্য ডিজিজ মডিফাইং ড্রাগসের সাথে যদি পুনর্বাসন ট্রিটমেন্টটা না হয়, তাহলে কিন্তু টুডে টুমোর আস্তে আস্তে জোড়াগুলো আরও ফিক্সড হয়ে যাবে, এবং এক পর্যায়ে জয়েন্ট যদি ফিক্সড হয়, যেমন হিপ জয়েন্ট, আপনার আমরা হিপ জয়েন্টে যে বসছি, তা আমার এখানে হিপ কিন্তু 90 ফ্লেকশন হয়েছে, যদি আমার হিপ ফ্লেকশন না হতো তাহলে কিন্তু আমি বসতে পারতাম না। বা একজন টয়লেট যখন করে, স্পেশালি যদি একেবারে লো কমর বা নিচে হুম হুম বসতে হয়, তাহলে সে কিন্তু বসতে আর পারবে না, বা যে কোনো কাজে, অনেক কাজে কিন্তু মানুষের নিচে বসতে হয়, সে কিন্তু ফ্লেকশন কিন্তু আরও বেশি হয়, সেখানে প্রায় 15 ডিগ্রি বা 30 ডিগ্রি ফ্লেকশনে থাকে হিপ। তো এই যে মুভমেন্টটা কিন্তু যদি অ্যাঙ্কালোস হয়ে যায় তখন আর সম্ভব হয় না, রুগী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করতে হয়, তো এই ক্ষেত্রে অনেক সময় রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। তো আমরা যদি আর্লি ডায়াগনোসিস করি এবং পুনর্বাসন চিকিৎসাটা কন্টিনিউ সেটা করি, বেশি জরুরি, তাহলে কিন্তু রুগী আর এই অপারেশনের মতো একটা যে লং হ্যাজার্ড, প্রসিডিউরে হ্যাঁ যেতে এবং হয় না। এখানে কিন্তু ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, অনেক আমরা খরচ। এই বিষয়ে আরেকটু কথা বলবো, একজন দর্শক ফোনে আছে, একটু আচ্ছা ফোনটা নিয়ে জি, নি। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার বয়স হলো 48। জি আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর। জি বলেন, আমরা শুনতে পারছি। আমি ওই মেশিনারিদের কাজ করি আর কি, উঠা নামানোর কাজ করি মেশিনের, ওই এটিএম বুথ আছে না ব্যাংকের, যে এটিএম বুথ, এগুলো ভারী কাজ আর কি। তো এগুলা কাজ করতে করতে এক সময় আমার দুই হাঁটু এখন এখন খুব ব্যথা করে, আর মাজাও মাজাটাও ব্যথা করে, আর বা দিকের আমার হাতের যে ইয়াটা জোড়াটা আছে এই জোড়াটাও ব্যথা করে। ডাক্তার দেখিয়েছিলেন? না 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 দেখাইনি। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন? আমি এটার কি উপকার, মানে আমি এটা কিভাবে করলে আমার এই ব্যথাগুলো যাবে বা কিভাবে ভালো থাকতে পারবেন? জি ধন্যবাদ। জি হ্যাঁ, এই এই যে দেখেন, উনি কিন্তু কাজের থেকে সমস্যা হচ্ছে, অনেকের কিন্তু কিছু কাজ আছে যে হাঁটু নিলিং বা হাঁটু গেড়ে বসে কাজ করতে হয়, যেমন টাইলস এর যারা মিস্ত্রি বা টাইলস কাজ পোশ্চার করে, একটা অনেক বড় ফ্যাক্টর, বড় ফ্যাক্টর, বা অনেক অনেকেরই হাঁটু গেড়ে কাজ করতে, বা অনেক ইঞ্জিনিয়ারদের মেকানিক্যাল কাজের জন্য তাদেরকে করতে হয়, বিভিন্ন ওয়ার্কারদের এটা করতে হয়, যেমন উনি হেভি ওয়েট ক্যারি করতে হয় বারবার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো জোড়া কিন্তু আপনার ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি থেকে সেকেন্ডারি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, আরও অনেক কারণ আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার আপনার এই যে বসা উঠা এই কাজগুলো কিন্তু আমরা বারবার, স্পেশালি আমরা এসএটিভির মাধ্যমে এবং আমার বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমি কিন্তু অনেক কারেক্টিভ যে মেজারগুলো, কীভাবে হেভি ওয়েট লিফট করতে হবে বা কিছু উঠাতে গেলে আমাদের কিভাবে বসে উঠাতে হবে,
এগুলো পশ্চার বা আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশন এগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে দেখে শিখতে হবে যে কিভাবে কাজটা করবেন। আর দুই যদি ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ আছে, ব্যথায় কুসুম গরম শেক বা ঠান্ডা শেক দুটি উপকার হয়, যেটা দিলে আপনি আরাম বোধ করেন, দিতে পারেন। সাময়িক কিছুদিন ব্যথানাশক ওষুধ আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আপনার ভিটামিন ডি, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, হ্যাঁ এগুলো কিছু এলিমেন্ট মিনারেলস আছে যেগুলো আপনাকে পাশাপাশি খেতে হবে, এবং পুষ্টিকর খাবার, দুধ, ডিম বা যে খাবারগুলো আমাদের, যেমন বাদাম পরিমিত, বেশি খাওয়া যাবে না আবার, এগুলো আমাদের অনেক হাড় ও জোড়ার মানে ভালো থাকতে অনেক হেল্প করে থাকে। তো আপনি এগুলো করেন, পাশাপাশি ব্যথানাশক কোনো ক্রিম বা মলম যেটা আমরা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন। ওই যে সামনে ঝুঁকে হেভি কিছু ওয়েট করা যাবে না, মানে হেঁটে মানে আপনার হাঁটু ভেঙে বসে দেন উঠাতে হবে, মানে কিছু টেকনিক আপনাকে শিখতে হবে। তো এটা কিন্তু এখন অনলাইনে বিভিন্নভাবেই পাওয়া যায় বা ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াও পাওয়া যায়, আপনি দেখে নিতে পারেন, অথবা একজন বাত ব্যথা ডাক্তার একটু শরণাপন্ন হয়ে নেবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম, আমি সাভার জেট থেকে বলছিলাম, আমার বয়স 30। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার মাজা ব্যথা থাকে, মাজা ব্যথা থেকে পা পর্যন্ত যায়, পা ঝিঝি করে এবং পায়ের রোয়ার টান খায়, মেরুদণ্ড মাজার দিকে ব্যথা করে, ঘাড় ব্যথা যায়। আমি ডক্টর দেখাইছি এবং MRI করাইছি, যে আমার একটু নার্ভের সমস্যা আছে, মেরুদণ্ড হাড়ে নাকি একটু বাঁকা হওয়ার কারণে নার্ভ সমস্যার কারণে রক্ত চলাচলের সমস্যা। আপনি কি করেন, পেশা কি? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। এটা PLID, যেটা আমরা বলি প্রায় কাজের থেকে আর্গোনমিক্যাল প্রবলেম, ডিক্স প্রোলাপস, একেবারে কমন, খুব কমন, এবং এটা এত বেড়েছে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না। এই ক্ষেত্রে আপনার, ওনার জাস্ট উত্তরটা দিই আপনার, এই ক্ষেত্রে আপনাকে এই যে আপনি গার্মেন্টসের যে কাজের ধরনটা আমরা বারবার বলে আসছি, মেশিনের ব্যবহার বা আপনি যে কাজটা করেন সেটা যেন মানে আপনার নিয়ম মাফিক করা হয়, যেমন বসা বা দাঁড়িয়ে থাকার কাজের ক্ষেত্রে টানা কাজ না করা, মাঝে মাঝে একটু অবস্থান চেঞ্জ করা, মেরুদণ্ডকে সোজা রেখে কাজ করা, সামনে কুজ মানে ঝুঁকে বা কুজু হয়ে কাজ না করা, এগুলো মানতে হবে। আর আপনার এটার ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসার বিকল্প নাই। পুনর্বাসনটা হচ্ছে একটা পদ্ধতিগত চিকিৎসা, এক্ষেত্রে বিভিন্ন মেশিনের ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন এক্সারসাইজ এগুলো করতে হয়, এবং পাশাপাশি আপনাকে রেস্টে থাকতে, বিশ্রামে থেকে চিকিৎসাটা নিতে হবে। তো আমার মনে হয় যদি আপনি করতে পারেন, আর কিছু এক্সারসাইজ আছে, স্পেশালি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে, আপনি দেখে এক্সারসাইজগুলো শিখে করতে পারেন, বা কিছু আরও কিছু অ্যাডভান্স থেরাপির প্রয়োজন হতে পারে, ওগুলো করেন। আর তারপরে অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে, তো সেটা MRI ফিল্ম ছবি না দেখলে আমি মানে বলাটা খুব দুরূহ। আমার মনে হয় আপনি থেরাপি কোথাও বেটার জায়গায় যদি নেন ইম্প্রুভ হবে। আর আপনি কাজে সতর্ক হন, শুধু আপনি না, আপনার মতো যত গার্মেন্টসে যারা জব করেন তাদেরকে কিন্তু এখনই কাজে সতর্ক হতে হবে, যে কাজ করার ক্ষেত্রে শরীরের প্রেশার দিয়ে জোর করে কাজ করা যাবে না, নিয়ম মাফিক কাজ করতে হবে, আবার মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম আর্থ্রাইটিস নিয়ে, হাঁটু ব্যথা নিয়ে, এবং ওনার সম্পর্কে জানছিলাম, একটু আরো কিছু যদি বলেন। অবশ্যই জি, উনি আসলে ওনার যে সমস্যাটা, যে হিপ জয়েন্টে খুব বেশি অ্যাটাক হয়েছিল, তো আসলে আমরা যদি একটা মানুষের একটা শরীরের কোনো রিপ্লেসমেন্টের চিন্তা করি, স্পেশালি আর্থোপ্লাস্টি যেটা আমরা বলি জয়েন্ট রিপ্লেসমেন্ট, তো জয়েন্ট রিপ্লেসমেন্টের একটা বেসিক কনসেপ্ট আছে, যে কোনো সার্জনও চায় না যে একটা রোগীর বয়স যখন 40-এর নিচে থাকে, 20-25 বা নিচে যদি থাকে, বা এই ক্ষেত্রে সার্জনও কিন্তু সার্জারি করতে সাধারণত চায় না। কারণটা হচ্ছে একটা রিপ্লেসমেন্টের হ্যাজার্ড আছে, এবং এটা একটা আর্টিফিশিয়াল ডিভাইস, এটা শরীরে যদি লাগানো থাকে দেখা যাবে যে ভবিষ্যতে কোনো কোনো অপারেশন করা যাবে না, কোনো যেমন MRI করা যাবে না, অনেক 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 জায়গায় সে চলাফেরা করতে পারবে না, এবং অনেক ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ যে কোনো কাজে তার এই জয়েন্টটা কিন্তু খুলে যেতে পারে, বা এটার একটা মেয়াদ থাকে 10-15-20-25 বছর। তো সেক্ষেত্রে সার্জনও চায় না,
বা আমরাও যারা পুনর্বাসন নিয়ে কাজ করি আমরাও চাই না যে রুগীকে আর্লি কোনো অপারেশনে যেতে, যত ডিলে করা যায় এবং তাকে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ততই বেটার। তো ওনার আসলে এই টোটাল সমন্বিত চিকিৎসার অভাব ছিল। সমন্বিত বলতে বোঝানো, আমি বুঝাইতে চেয়েছি উনি হয়তো ওষুধ খাচ্ছিল কিন্তু ওনার যে একটা পুনর্বাসন ট্রিটমেন্টের প্রয়োজন ছিল সেটা ল্যাকিং ছিল, যেটা আলহামদুলিল্লাহ উনি আমাদের ডিপিআরসিতে এসে সেটা পাচ্ছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ ওনার হিপা রিপ্লেস করতে হবে না, কারণ উনি কিন্তু এখন অনেক বেটার আগের চেয়ে। যেহেতু আমরা উইদাউট, উনি তো আগেও পেন কিলার খেত কিন্তু আমরা এখন যে চিকিৎসাটা অ্যাডভান্স অতিরিক্ত দিচ্ছি, যেটা আমরা এখানে ওনাকে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি দিচ্ছি, বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি এবং কিছু ওনাকে হায়ালিরোনিক অ্যাসিড ইঞ্জেকশান হিপ জয়েন্টে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ ইম্প্রুভ আরও হতে থাকবে এবং উনি যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করে, নিয়ম মাফিক চলে এবং আপনার কিছু বেসিক ফলো আপ করতে হবে, যেমন প্রতি 2 থেকে 3 মাস পর পর ওনার ব্লাড টেস্টগুলো আবার করে দেখতে হবে, প্রয়োজনে ওনাকে রিঅ্যাসেস করে যদি কোনো রেজিডুয়াল প্রবলেম দেখা দেয় বা হতে পারে আবার, তো সেটা আবার পাশাপাশি থেরাপি আবার দিতে হতে পারে। তো এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ উনি ভালো থাকবেন। জি, এই বিষয়ে আমরা আরও জানবো নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন। প্রিয় দর্শক, আমরা নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবার ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা।